দেখছেন এই মুহূর্তে এমএস স্পেশাল নিউজ। আজ চোখ রাখবো দেশ ও রাজ্যের বাছাই করা বড় দশটি খবরে। খবরগুলি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। শুরুতেই চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে। ইডিকে যা বলছি সব শুভেন্দু জেনে যাচ্ছে, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করব, হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডিকে যা জবাব দিচ্ছেন তা জানতে পারছেন শুভেন্দু অধিকারী। বর্তমানে নদিয়ায় নবজোয়ার কর্মসূচিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার যখন জনসংযোগ যাত্রায় পা মেলাচ্ছেন অভিষেক, সেই সময় তাকে তলব করে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নোটিশ পেতেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। অভিষেকের দাবি, ইডিকে তিনি যা তথ্য দিচ্ছেন সবটাই জানতে পারছেন শুভেন্দু। গতকালের সভা মন তৃণমূল সাংসদ বলেন, আমাকে গ্রেপ্তার করতে হবে না, ইডি সিবিআই লাগাতে হবে না, জনসমক্ষে প্রমাণ আনুন আর একদিকে ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমি যাব। এই কথা বলতে বলতে আচমকা অভিষেক অভিযোগ করে বলেন, যারা সুবিধাভোগী তারা এখন বড় বড় ভাষণ দিচ্ছেন, আমি ইডিকে কি চিঠি পাঠাচ্ছি তার তথ্য বিজেপি নেতারা পেয়ে যাচ্ছেন, এই নিয়ে আগামী দিনে আমি সুপ্রিম কোর্টে যাব, এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি ইডিকে ইমেল মারফত যে তথ্য দিচ্ছি তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে বলছেন, এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করব। ইডির নোটিশ নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারকেও চাচাছলা ভাষায় আক্রমণ করেন অভিষেক। বলেন, আগেও এরা সিবিআইকে দিয়ে আমাকে ডাকিয়েছিল, আমি বারবার বলি সিবিআই হচ্ছে একটা ইঞ্জিন, ইডি হচ্ছে আরেকটা ইঞ্জিন, এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের ডাবল ইঞ্জিনের সরকারের নিদর্শন বা মডেল, সিঙ্গেল ইঞ্জিন ফেল করেছে তাই আবার ইডিকে লাগিয়েছে। বিগ ব্রেকিং নিউজ, বড় খবর, মনোনয়নের সময় বাড়ানো হতে পারে কয়েকদিন, আদালতের পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। পঞ্চায়েত ভোটে প্রায় 75,000 আসনে মনোনয়ন জমা দেওয়ার জন্য 5 দিন সময় যথেষ্ট বলে মনে করছে না কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতের এই পর্যবেক্ষণের পরেই মনোনয়নের দিন বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, এ নিয়ে আইনে কিছু বলা নেই, তাই মনোনয়ন দিন বাড়ানো নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথাও নয়। সম্ভবত মনোনয়ন জমা দেওয়ার জন্য আরও কয়েকদিন সময় বাড়ানো হতে পারে, পাশাপাশি ঘোষিত দিনেই পঞ্চায়েতের ভোট গ্রহণ হবে বলে কমিশন সূত্রের খবর। শুক্রবার এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, আমরা শান্তিপূর্ণ ভোট করানোর সব রকম চেষ্টা করছি, শুধু শান্তিপূর্ণ নয়, স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট হবে, ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্তদের সেই বার্তায় দেওয়া হয়েছে। তিনি জানান, মুখ্য সচিব ডিজির সঙ্গে বৈঠক, পুলিশের সংখ্যা বৃদ্ধির আলোচনা হয়েছে, মনোনয়ন নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর দিতে বলেছেন তিনি। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপি এবং কংগ্রেস কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল। শুক্রবার সেই আবেদনের শুনানিতে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের একটি পর্যবেক্ষণ ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মনোনয়ন থেকে ভোট গ্রহণ পুরো সময়টি অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে, মনোনয়নের সময় খুবই কম দেওয়া হয়েছে, ভোটের নির্ঘণ্ট নিয়ে পুনর্বিবেচনা করা উচিত। মহকুমা শাসক, জেলা শাসক বা কমিশনের অফিসে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা তা দেখতে হবে। পরের খবরে চোখ রাখবো, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনে রক্তারক্তি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক কংগ্রেস কর্মীর। মুর্শিদাবাদের খড়গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কংগ্রেস কর্মীর। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমার প্রথম দিনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক কংগ্রেস কর্মীর। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর নলদ্বীপ গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম ফুলচাঁদ শেখ, তিনি স্থানীয় কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। ফুলচাঁদ ছিলেন পরিযায়ী শ্রমিক, কেরালায় কর্মরত, 10 দিন আগেই বাড়ি ফেলেছিলেন। শুক্রবার সন্ধ্যায় গ্রামে তাস খেলছিলেন, তার উপর আচমকায় হামলা চালানো হয় চলে গুলি, ঘটনায় আহত আরও বেশ কয়েকজন। অন্যদিকে মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে উত্তেজনা ইসলামপুরে। অভিযোগ, শুক্রবার রানীনগর 1 নম্বর ব্লকের সিপিআইএম কর্মীরা ইসলামপুর বিডিও অফিসে মনোনয়ন জমা করতে এলে তৃণমূলের কর্মীরা বাধা দেয়, আর তারপরে তৃণমূল কর্মীদের রীতিমতো লাঠি নিয়ে তাড়া করে সিপিএম কর্মীরা। বিডিও অফিসের সামনে তৃণমূল কর্মীদের অস্থায়ী ছাউনি ভেঙে দেওয়া হয়, বেশ কিছু মোটর বাইক, টেবিল, চেয়ার ভাঙচুর করা হয়।
হয় বলেও অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। হলনা সাগর দিঘির মডেল, দুই জেলায় কংগ্রেসকে বাদ দিয়ে প্রার্থী ঘোষণা বামেদের। পঞ্চায়েত নির্বাচনেও সাগরদিঘি মডেলের পুনরাবৃত্তি হবে কিনা তা নিয়ে জল্পনায় ছিল, কিন্তু কংগ্রেসের জন্য কোনো আসন না ছেড়েই দুই জেলার জেলা পরিষদ আসনে প্রার্থী ঘোষণা করে দিল বামফ্রন্ট। গতকালই পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। আজ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। পঞ্চায়েত ভোটেও বাম কংগ্রেস জোট হবে কিনা তা নিয়ে জল্পনা ছিল রাজনৈতিক মহলে। এর মধ্যেই কংগ্রেসের জন্য কোনো আসন না ছেড়েই পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদ আসনগুলিতে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট। শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের 7টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করল জেলা বামফ্রন্ট। এদিন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কার্যালয়ে এক সাক্ষাৎকারে সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, জেলা পরিষদের মোট 7টি আসনের মধ্যে 55টি আসনে সিপিএম ও 5টি আসনে প্রার্থী দেবে সিপিএম। কংগ্রেসের সঙ্গে কোনো আসন সমঝোতা হয়নি বলে জানিয়ে দিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। পঞ্চায়েত নির্বাচনে ভোট নিয়ে বামফ্রন্ট অথবা কংগ্রেস নেতৃত্ব এখনও নির্দিষ্ট কোনো অবস্থান জানায়নি। তবে দুদিন আগেই দলের রাজ্য সম্পাদক মণ্ডলীতে সাগরদিঘি মডেলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠার কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের পক্ষে সওয়াল করেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পঞ্চায়েত নির্বাচনে শেষ পর্যন্ত দুই দলের রণকৌশল কী হয় এখন নজর সেদিকেই। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতে দিল্লিতে শুভেন্দু, কারণ নিয়ে জল্পনা। বুধবার রাজ্য নির্বাচন কমিশনারের পদে নিযুক্ত হয়ে বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে দিয়েছে রাজীব সিনহা। সেই দিন ঘোষণার হওয়ার পরেই রাজ্যের সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, সর্বদল বৈঠক না করেই এই ভোট ঘোষণা করা হয়েছে যা গণতন্ত্র হত্যার সমান। তাৎপর্যপূর্ণভাবে ভোট ঘোষণা এবং এই মন্তব্যের পরে দিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন আচমকা তিনি দিল্লি গেলেন তা নিয়ে জল্পনা দেখা দিয়েছে। পঞ্চায়েত ভোট ঘোষণা নিয়ে শুভেন্দুর বক্তব্য ছিল, যেভাবে একদিনের মধ্যে ভোট ঘোষণা করা হয়েছে তাতে পরিষ্কার নির্বাচন কমিশন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করছে। এই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, নির্বাচনে কেউ কোনো প্রকার হিংসা হলে এবং কেউ মারা গেলে তার জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এবার প্রশ্ন হলো, তিনি দিল্লি কেন গেলেন? অনেকের মতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বৈঠক সারতে গিয়েছেন তিনি। হয়তো ভোটের আগে নতুন কোনো পন্থা তৈরি করে আসবেন শুভেন্দু। তবে এই প্রসঙ্গে ভিন্ন মত আছে। কেউ মনে করেছেন, সম্প্রতি কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে। আবার গতকালই ইডি তলব করেছে খোদ অভিষেককে। তৃণমূল আগে অভিযোগ করেছিল যে ইডি সিবিআই জেরায় কী জানতে পারে তা নাকি আগে থেকে জেনে যান শুভেন্দু অধিকারী। তাই এই সময়ে বিজেপি বিধায়কের দিল্লি যাওয়া নিয়ে আলোচনা চলবে এটাই স্বাভাবিক। বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হতে না হতেই দায়ের হলো মামলা। কেন্দ্রীয় বাহিনী মনোনয়নের সময় বাড়ানোর দাবি। পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু ও অধীর চৌধুরী। নির্বাচন কমিশনের পঞ্চায়েত ভোট ঘোষণা নিয়ে বিরোধীরা যে আদালতে যেতে পারে সে জল্পনায় ছিল। হলো তাই, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এবং অনলাইনে মনোনয়নের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মামলা দায়ের করার হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট, ফল প্রকাশ 11 জুলাই। শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে মনোনয়ন পেশ। বৃহস্পতিবারই সরকারিভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ভোটের নিরাপত্তার দায়িত্বে যে রাজ্য পুলিশেই আস্থা রাখতে চলেছে কমিশন, মিলেছে সে ইঙ্গিত। সেটাতে মূল আপত্তি বিরোধীদের। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় বাহিনী তত্ত্বাবধানে ভোট করার দাবি জানিয়ে আসছে বিরোধীরা। সেই দাবিতেই এবার আদালতে গেলেন অধীর। তার দাবি, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, মনোনয়নপত্র যাতে অনলাইনে পেশ করা যায় সেই বন্দোবস্ত করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। পাশাপাশি বিডিও বা মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র পেশ করতে সমস্যা হলে সেটা যেন রাজ্য নির্বাচন কমিশন বা জেলা বিচারকের কাছে পেশ করার সুযোগ মেলে।
সেই আর্জিও জানানো হয়েছে মামলায়। প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে শুক্রবারই মামলা দায়ের করেছেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচি। অধীর একানন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মামলা দায়ের করতে চলেছেন বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে শুভেন্দু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি মনোনয়নের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন। আদালত মামলা দায়ের অনুমতিও দিয়েছে। বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। অবশেষে ঘোষণা হয়েছে রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ। নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বিজেপির উত্তেজনা, তুল কালাম কাণ্ড, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা নন্দীগ্রাম। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে সেখানে দাপট দেখালো বিজেপি। হরিহরপুরের বিজেপি প্রার্থীরা এদিন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যান, আর সেই সময়ে পুলিশের সঙ্গে বাধে বচসা, ছড়ায় উত্তেজনা। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল এদিন তার সঙ্গে ছিলেন হরিহরপুরের 14 জন বিজেপি প্রার্থী। জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে সকলে মেঘনাথের নেতৃত্বে যান বিডিও অফিসে, সঙ্গে ছিলেন প্রচুর বিজেপি কর্মী এবং সমর্থকরা।